দ্রুত এগিয়ে চলেছে সিলেটের ওসমানী বিমানবন্দরের আধুনিকায়নের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই নতুন রূপে চালু হতে পারে সেটি। বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, রিজিওনাল হাব হিসেবে ওসমানী বিমানবন্দর ব্যবহারের লক্ষ্য নিয়েই চলছে কর্মযজ্ঞ। সেখান থেকে সরাসরি ফ্লাইট যাবে নিউ ইয়র্কে। একই সঙ্গে নতুন এয়ারলাইন কার্যক্রম শুরু করলে ভাড়া কমবে বলেও আশা প্রতিমন্ত্রীর। হোসাইন আহমেদ সুজাতের রিপোর্ট। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি বদলে যাচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীর পাশাপাশি এই বিমানবন্দরে পণ্য পরিবহনেও খুলছে নতুন দ্বার। প্রবাসীদের শহর সিলেটের এই বিমানবন্দরটি ইউরোপ আমেরিকার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ ব্যবহার করার সুযোগ পাবে। গ্লোবাল ওয়ার্ল্ডে আমাদের কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার এই এয়ারপোর্ট যদি হয়, আর এখানে যদি শুধু বৃহত্তর সিলেটবাসী না, এই করিমগঞ্জগড় শিলং বলেন গৌহাটি বলেন, সেই লোকগুলো যদি যায়, আমারই তো লাভ হবে। ওরা আমার এটা ইউজ করবে, তারা আমরা কি তাতে লাভবান হব? আমরা উই ওয়ান্ট। আন্তর্জাতিক রুটে বিমানের অতিরিক্ত ভাড়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিমানবন্দরগুলির কাজ শেষ হলেই যুক্ত হবে নতুন নতুন এয়ারলাইন্স, আর তখনই ভাড়া কমবে বলে মনে করেন তিনি। অত্যন্ত ভায়াবল ফ্লাইট আমাদের টরন্টো ফ্লাইট, আমরা হয়তো কিছুদিনের মধ্যেই অনেক দূর অগ্রসর হয়েছে। আমাদের নিউ ইয়র্ক ফ্লাইট আমরা চালু করব, হয়তো সিলেট থেকেই সরাসরি নিউ ইয়র্ক ফ্লাইট চলবে। এই ধরনের ব্যবস্থা আমাদের বিমানবন্দর আমরা তৈরি করছি। আমরা চাই এটা আরও রিজনেবল হোক, আরও কন্টেস্ট হোক। আমাদের টার্মিনাল হলে অনেক এয়ারলাইন্স আরও আসবে, যত প্রতিযোগিতা বাড়বে ভাড়া তত ফেয়ার কমে আসবে। 2116 কোটি টাকা বাজেটের এই প্রকল্পের মধ্যে রয়েছে নতুন টার্মিনাল নির্মাণ, রানওয়ে সম্প্রসারণ ও কার্গো স্টেশন স্থাপন। প্রকল্প বাস্তবায়ন হলে বছরে প্রায় 20 লাখ যাত্রী ধারণ করতে পারবে ওসমানী বিমানবন্দর। নিউজ ডেস্ক, দেশ টিভি।